গত পনেরো বছরে এগারো লাখ চোদ্দ হাজার নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী রোববার তেইশ জুন সংসদে সংরক্ষিত আসনের এমপি পারভিন জামানের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান দুই হাজার সাল থেকে এ পর্যন্ত এগারো জুন দুই হাজার ছবি সহ এগারো লাখ চোদ্দ হাজার তিনশত বারো জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে এর মধ্যে সবথেকে বেশি নারী কর্মী গিয়েছেন সৌদি আরবে এমপি মো সিদ্দিকুর রহমান পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া গুরুত্ব বিবেচনায় সরকার অধিক হারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে বেসরকারি খাতকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের অংশ হিসেবে বেসরকারি রিক্রুটিং এজেন্সির অনুকূলে লাইসেন্স প্রদান করা হয়ে থাকে এজেন্সিসমূহ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশে কর্মী প্রেরণ করছে প্রতিমন্ত্রী আরও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি বোয়েসেল এর মাধ্যমে জর্ডান দক্ষিণ কোরিয়া জাপান ফিজি মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প খরচ বিনা খরচে কর্মী প্রেরণ করা হচ্ছে